আজকের রান্না সুস্বাদু, লোভনীয় এবং স্বাস্থ্যকর ও কম তেলে তৈরি কই মাছ ভাপা। আসুন বন্ধুরা, কই মাছ ভাপার জন্য প্রথমেই আমাদের লাগছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা কই মাছ। তার সাথে ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং টমেটো কুচি। তারপর আমি কই মাছটা যেহেতু ভাপা করব, প্রথমে আগে কই মাছটাকে বিভিন্ন মশলার মিশ্রণ দিয়ে ম্যারিনেট করে রাখব। তাই জন্য আমি নিয়েছি আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে এবং ধনে গোটা, কিন্তু যাতে স্বাদটা একটু ভালো আসে গোটা ধনে গোটা জিরে সুন্দর করে ভালো করে বেটে নেওয়া মিক্সিতে। এছাড়া লাগছে টমেটো পিউরি, শুকনো লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কারণ বাচ্চারাও খাবে, বুঝে লঙ্কাটা দিতে হবে। আমি এখানে 6টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আর তার সাথে রয়েছে গোটা গরম মশলা, মানে এতে রয়েছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি, এবং সেটা আমি একেবারে শিলে বেটে নিয়েছি যাতে রান্নাটা একেবারে সাবেকিভাবে হয়। আর নুন এবং হলুদ তো আছেই। তাহলে এই কই মাছের ভাপা বানানোর জন্য আমার উপকরণগুলো আপনাদের দেখানো হয়ে গেল। বন্ধুরা, এবার আসা যাক কই মাছ ম্যারিনেট করতে। প্রথমে আমি কই মাছগুলোকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখনই নুন আর হলুদটা দিচ্ছি। এরপরে রান্নায় কিন্তু আমি আর নুন হলুদ দেবো না, তবে যদি একটু নুন কম পড়ে সেটা বুঝে দেওয়া যাবে। তার সাথে আমি দিচ্ছি প্রথমে পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি আদা এবং রসুন বাটা, গোটা ধনে গোটা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, অবশেষে টমেটো পিউরি। সব কিছু দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হাতটা আমি পরিষ্কার করে ধুয়েই নিয়েছি হাত দিয়ে ম্যারিনেট করব বলে, এবং প্রতিটি মাছের গায়ে বেশ মশলাটা সুন্দর করে মাখিয়ে দিতে হবে। হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখতেই পারেন, সময় না থাকলে 1/2 ঘন্টা বা 20 মিনিট। এই আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেল। এইবার আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুন্দরভাবে ম্যারিনেটটা হয়। দেখলেন তো বন্ধুরা মাছ ম্যারিনেট করাটা? এইবার আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। বন্ধুরা, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে প্রথমে দিলাম, তারপরে দিলাম একটু গোটা জিরে, গোটা জিরে যাতে স্বাদটা সুন্দর আসে, সুন্দর গন্ধটা আসে। তার সাথে 2টো তেজপাতা। এইবার তেজপাতাটা দেওয়ার পরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে এবার আমি ফোড়নটা নাড়তে থাকি। এরপর আমি কই মাছগুলো দেব। প্রথমেই মাছগুলো আমার ছাড়া হয়ে গেল। ছেড়ে এইবার ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি আবার দিয়ে দিলাম বাকিটা কড়াইয়ের মধ্যে। তারপর আমি একটু মাছগুলোকে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। দেখুন সবকটা মাছে মশলাগুলো নিয়ে মিশাই ছিল, তবে আর একটু আমি নাড়াচাড়া করে দিলাম। দেখেছি মশলাগুলোর থেকেই জল বেরিয়েছে, টমেটো পিউরি থেকে জল বেরিয়েছে, আদা রসুন বাটা সব কিছু থেকেই জল বেরিয়েছে। সুতরাং আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই জন্য আমি গ্যাসটাকে ধীমে আঁচে দিয়ে আমি মাছটাকে
ঢাকা দিয়ে দিলাম একটা পাত্র দিয়ে, যে ভাপে ভাপেই মাছটা ভালোভাবে সে এইবার বন্ধুরা ঢাকাটা খুললাম। খুলে আমি একটু তার মাঝখানে দেখে নিয়েছিলাম যে আমার আর একটু নুন লাগবে, তাই বন্ধুরা আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম। আর তারপরে আমি দিচ্ছি গোটা গরম মশলা বাটা, এলাচ লবঙ্গ আর দারচিনি সুন্দর করে শিলে বেটে নিয়েছিলাম। দিয়ে এবার একটু মশলাটা আমি মিশিয়ে দিই মাছের সাথে। দেখুন কেমন মাখা মাখা হয়ে এসছে, আর আমি জল দিইনি কিন্তু মশলার থেকে জল বেরিয়েই সুন্দর একটা, আর ঢেলে আছে তো বেশ সুন্দরভাবে একটা গ্রেভিও রয়েছে আর মাছটা সেদ্ধও হয়ে গেছে। এইবার লাস্টে আমি একটু বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা চারিদিকে ছড়িয়ে দিলাম, ছড়ানো হয়ে গেল। আর একটু ব্যালেন্স করার জন্য স্বাদটাকে একটু চিনিও দিয়ে দিলাম, অনেকে চিনি নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম। চিনি দিলে বেশ রান্নার স্বাদটা খুব সুন্দর হয়, আর শুধুমাত্র সর্ষের তেল ব্যবহার করেছি, বেশি তেল না ঘি না, এবং ম্যারিনেটেও আমি খুব বেশি মানে তেলই দিইনি, যাতে এটা হেলথ কনসাস হয়, খেতে অত্যন্ত সুস্বাদু এবং হেলথ কনসাস। দেখুন এবার আর একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা এবার আমি কই মাছ ভাপা রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়ে পাত্রে নিয়ে নিলাম এবং টেবিলে সার্ভ করে দিলাম। আমার রান্নাটা যদি ভালো থাকে ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন আমার রেসিপি জানতে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন।